হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশে এত থেকে প্রাচীন যুগের বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে আজকে পর্ব 3। চলুন শুরু করা যাক। আজকে 15 নম্বর থেকে শুরু হবে। 15 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যা পদের প্রাপ্ত পদ সংখ্যা কত? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 46.5টি। তোমরা একটু ব্যাখ্যাটা জেনে নিই। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যা পদে পদ পাওয়া গিয়েছিল 46টি। এর মধ্যে 23 নং পদের শেষাংশ এবং 24, 25 ও 48 নং পদ পাওয়া যায়নি। তো এইভাবে একটু ব্যাখ্যা সহকারে যদি আপনারা পড়েন তাহলে অন্যান্য পরীক্ষাগুলোতে অ্যান্সার করা অনেক বেশি ইজি হয়ে যাবে। 16 নম্বর, হরপ্রসাদ শাস্ত্রী চর্যা পদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? ঘ, হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। 17, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? লুইপা। এখানে একটু জেনে রাখা ভালো যে লুইপাকেই সব থেকে প্রাচীনতম কবি বলে মনে করা হয়, কারণ তিনি চর্যাপদের 1 নং এবং 29 নং পদের রচয়িতা, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীনতম কবি মনে করেন সবরপাকে। এরপরে 18 নম্বরে ছিল যে চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায়, এটিও অ্যান্সার হয়ে যাচ্ছে 23 নং পদ। 19-এ রয়েছে চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? তো এটা হয়ে যাবে 1000 বছর। এখন আমরা ব্যাংক নিয়োগ পরীক্ষাতে চলে যাচ্ছি। এখানে 1 নম্বরে রয়েছে কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে সৈয়দ মোহাম্মদ সাঈদ। আমরা একটু ব্যাখ্যাটা জেনে নিই। চর্যাপদ প্রকাশের পর গত 100 বছরে চর্যাপদ সংগ্রহ, চর্যাপদ সম্পাদনা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই ধারায় সর্বশেষ কাজটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ সাঈদ। 2017 সালে 21-এর বইমেলায় প্রকাশিত হয় তার নতুন একটি বই, যার নাম ছিল চর্যাপদ। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, চর্যাপদের আদি কবি কে? তো চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। তো প্রাচীন আর আদি কিন্তু একই জিনিস, যে চর্যাপদের প্রাচীন বা আদি কবি হচ্ছে লুইপা। তো লুইপা 1 নং এবং 29 নং পদ রচনা করেন। কিন্তু যদি প্রশ্নে আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় যে চর্যাপদের আদি কবি কে বা প্রাচীন কবি কে, তখন অ্যান্সার হয়ে যাবে সবরপা। 3 নম্বর, চর্যাপদ হলো সাধন সঙ্গীত। 4 নম্বর, চর্যাপদ এক প্রকার গান। 5 নম্বর, প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 23 জন। তো কোশ্চেনে যদি আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের ভাষায় কতজন চর্যা পদকর্তা রয়েছে, চর্যাপদের পদকর্তা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 23 জন। আর যদি আসে সুকুমার সেনের ভাষায় তাহলে আসবে 24 জন। এই 23 আর 24 নিয়ে কিন্তু একটা গণ্ডগোল রয়েছে। 6 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? অ্যান্সার হয়ে যাচ্ছে চর্যাপদ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 1 নম্বর কোশ্চেনে যাচ্ছি, সবরপা কে ছিলেন? তো সবরপা অবশ্যই একজন চর্যাকার ছিলেন, যাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন কবি বলে মনে করতেন। তো এবার দেখে আসি যে চর্যাপদ মানে এই যে কতটি পদ রচনা করেছিলেন সবরপা। তো উনি 2টি পদ রচনা করেছিলেন, 28 নং এবং 50 নং। তো এইভাবে ব্যাখ্যা করে করে যদি পড়েন তাহলে অন্য অনেক পরীক্ষায় হয়তো কমন চলেও আসতে পারে। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।